আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আসছিলাম। সো ওটাই তো হচ্ছে ওদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যেটাকে BLS বলে। সো এখানে আসছি, জাস্ট কয়েকটা ডকুমেন্ট আমার লাগছে, যেটা হচ্ছে NOC, আর ভাবে সিল মানে কোম্পানির সিল, এবং আর ভাবে সিগনেচার। সেকেন্ড হচ্ছে আমার 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিছি, যেখানে 600 রিয়ালের উপরে ছিল। আর আরেকটা যেটা হোটেলের বুকিং রিজার্ভেশন, এই 3টা জিনিস হচ্ছে আমি BLS এর মধ্যে জমা দিছি, অ্যান্ড হোপফুলি ভিসাটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং রেসিডেন্ট কার্ডের ফটোকপি দিছি একটা। তো এই আর কি, টাকা নিছে হচ্ছে, মানে এখানে BLS এর মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন ফি নিছে হচ্ছে 9 রিয়াল 700 পয়সা। সো 2 দিন লাগবে বলছে আমাকে। সো দেখা যাক কালকে ভিসাটা অ্যাপ্রুভ হয় কিনা, অ্যাপ্রুভ হলে সাথে সাথে ফোনে SMS চলে আসবে। ওকে, তো আমি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, এই যে ট্যুরিস্ট ভিসা হচ্ছে দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে মোটামুটি দেখতেছি যে ভিসা রিজেকশানের কোনো সুযোগ নেই, তো মোটামুটি ভিসা দিলে পাওয়া যাবে 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট, NOC, অ্যান্ড যা যা বললাম ছবি 2 কপি ওগুলাই। আর এই আর কি, এখানে অনেক ইজি, জাস্ট ওতাইয়াতে এটা হচ্ছে BLS সেন্টার, যেটার মাধ্যমে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশান করা হয়। এম্বাসি থেকে কখনো ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশান করা হয় না। সো ইন্ডিয়া এম্বাসিতে গেলেও আপনাকে আবার BLS এ পাঠাবে। সো BLS এ আসবেন। আর এই যে পলিগট ইনস্টিটিউট দেখা যাচ্ছে, এটা মানে এটার সামনে দিয়ে, এটার পাশে দিয়ে হচ্ছে যায় BLS এ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড চলেন আমরা হচ্ছে আবার বাসার দিকে চলে যাই।